আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি দেখব যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা কীভাবে স্ক্রিন শর্ট নিব স্ক্রিন নেবার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে থাকি যেরকম আমরা স্ক্রিন শট নেওয়ার জন্য রয়েছেন ফার্স্ট অন ক্যাপসার এছাড়া আরও অনেক প্রোগ্রাম রয়েছে স্ক্রিন শট নেওয়ার জন্য তো আমরা আজকে দেখব যে না স্ক্রিন শর্ট নেবার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করেই স্ক্রিন শট নেব তো শুরু করা যাক বন্ধুরা দেখি আজকে আমরা কীভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিতে পারি তো স্ক্রিনশট নেবার জন্য আমরা যে পেজটা স্ক্রিনশট নেব সেই পেজটা আমরা ওপেন করবো ঠিক সেম এই পেজটা আমরা কী করবো এই পেজটা আমরা স্ক্রিনশট নেব এই পেজটি ওপেন করলাম এরপরে আমরা কী করবো পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করবো হ্যাঁ পাওয়ার পয়েন্ট ওপেন করে একটা ব্লাঙ্ক স্লাইড নিলাম ব্লাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম ইনসার্ট মেনু ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনশট টেক এ স্ক্রিনশট কুইকলি অ্যাড এ স্নপ অফ এনি উইন্ডো দ্যাটস ওপেন অন ইউর ডেস্কটপ টু ইউর ডকুমেন্টস এখানে বলছে যে আমরা যে কোনো ডকুমেন্টসকে আমরা কী করতে পারি স্ক্রিনশট এখানে নিতে পারি তো স্ক্রিনশট নেবার জন্য এখানে আমরা স্ক্রিনশটে একবার ক্লিক করবো যে পেজটা আমরা ওপেন করেছিলাম ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজটি সুন্দরভাবে এখানে চলে আসছে এখানে আমরা ক্লিক করলেই আমরা স্ক্রিনশট আমাদের চলে আসবে স্লাইডে একবার ক্লিক একবার ক্লিক করব হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করুন সুন্দরভাবে আমাদের চলে আসছে স্ক্রিনশট যে পেজটি আমরা ওপেন করেছিলাম সেই পেজটি আমাদের স্ক্রিনশটে চলে আসছে তো এখানে আমরা যতটুকু প্রয়োজন আমরা ক্রফ করে রাখতে পারি স্ক্রিনশটের এই পর্যন্ত আমাদের হ্যাঁ প্রয়োজন বন্ধুরা লক্ষ্য করুন আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা ক্রফ করে রাখছি হ্যাঁ এই পর্যন্ত আমাদের প্রয়োজন আমরা স্ক্রিনশট ছোট বড় করে রাখতে পারি সুন্দরভাবে চলে আসছে যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করেই আমরা স্ক্রিনশট করলাম আরেকটি বিষয় আমরা বন্ধু দেখব যে ইনসার্টমের ওই স্ক্রিনশটের মধ্যে স্ক্রিন ক্লিপিং স্ক্রিন ক্লিপিং ব্যবহার করে আমরা দেখব যে আমাদের যতটুকু প্রয়োজন স্ক্রিনের এক কোনো পেজের যতটুকু প্রয়োজন আমরা আমাদের চাহিদা মাফিক আমরা স্ক্রিনশট নেব তো আমরা ক্লিক করবো স্ক্রিন ক্লিপিং স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করার পরে এখানে চলে আসছে দেখতে পাচ্ছি আমরা যে পেজে আমার চলে আসছে যে আমরা মাউস ড্রাক করে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা স্ক্রিনশট নেব তো মাউস ড্রাক কর মাউস ড্রাক করবো ড্রাক করে মাউস ছেড়ে দিলেই যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমাদের চলে আসবে তো মাউস ড্রাক করে আমরা সিলেক্ট করলাম আমি সিলেক্ট করছি বন্ধুরা লক্ষ্য করুন মাউস ছেড়ে দিলাম চলে আসছে সুন্দরভাবে যতটুকু সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকুই আমাদের স্লাইডে চলে আসছে তো এভাবে আমরা অতি সহজে অন্য কোনো প্রোগ্রাম ব্যবহার না করেই পাওয়ার পয়েন্ট ব্যবহার করেই আমরা পাওয়ার পয়েন্ট দিয়েই আমরা স্ক্রিনশট নিতে পারি তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য